আদি মন্দির ছিল কিন্তু ওই নদীর মাঝখানে, নদীর একদম নদীর সেখানে জাহাজ চলছে পুরো। এখন বর্তমানে এখানে, বর্তমানে এখানে চারবার এসেছে ভেঙে, মানে একটা ভেঙে গেল তারপরে এলো আস্তে আস্তে। এটা চার নম্বর মানে মন্দিরের যেটা রোজগার 75% অযোধ্যায় নিয়ে যায় মধ্যপ্রদেশ। মধ্যপ্রদেশ ছবিতে আছে, ছবিতে আছে এই হোয়াটসঅ্যাপ। কেমন আছো? আই হোপ সবাই খুবই ভালো আছো। তো গাইস ফাইনালি এখন কিন্তু বাজে ভোর 4টে, আর আজকে কিন্তু আমি যাচ্ছি গঙ্গাসাগর। এটি কিন্তু ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গের অন্যতম তীর্থক্ষেত্র। 2023 সালে মকর সংক্রান্তিতে 8-15 জানুয়ারি পালিত হবে গঙ্গাসাগরের মেলা। এছাড়াও কিন্তু গঙ্গাসাগরে মানুষ সারা বছরই কিন্তু ঘুরতে আসে, আর এখানে কিন্তু পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের সমস্ত জায়গার পুণ্যার্থীর সমাগম ঘটে এই সময়। তো গাইস যাই হোক, জীবনে ফার্স্ট টাইম কিন্তু যাচ্ছি গঙ্গাসাগর, জানি না কেমন কি এক্সপিরিয়েন্স হবে। তো যাই হোক, ব্লগটা লাস্ট অবধি দেখতে থাকো। আর তোমরা কিভাবে যাবে গঙ্গাসাগর এই ভিডিওটা যদি তোমরা লাস্ট অবধি দেখো তাহলে কিন্তু তোমাদের আর সমস্যা হবে না। তো চলো, আমাদের ট্রেন আছে হচ্ছে 4:30, এখন 4:25 মতো বাজে। তো চলো ট্রেন আসুক, তারপরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। কিন্তু আমাদের ট্রেন দেখতে পাচ্ছ চলে এসছে। তো চলো ট্রেনে উঠ। তো যাই হোক, ট্রেনটা পুরো ফাঁকাই কিন্তু আছে। তো যাই হোক, ট্রেনটা কিন্তু পুরো ফাঁকাই আছে। তো চলো যাওয়া যাক। চলে এলাম শিয়ালদা স্টেশন। এখন আমাদেরকে যেতে হবে হচ্ছে সাউথ ডিভিশনের দিকে, কারণ ওই দিকেই কিন্তু দেয় নামখানা লোকাল, ডায়মন্ড হারবার সব ওই দিকেই দেয়। আমরা যেহেতু আজকে কাকদ্বীপ যাবো ওই জন্য কিন্তু নামখানা লোকাল ধরতে হবে। তো এখন আমি যাবো হচ্ছে শিয়ালদা সাউথ ডিভিশনের দিকে। আমরা কিন্তু চাঁদপুরা থেকে ট্রেনে উঠেছিলাম হচ্ছে 4:30, আর আমাদের কিন্তু শিয়ালদাতে নামার 6:22। আর এই ট্রেনটায় কিন্তু চাঁদপাড়া অবধি ভিড় ছিল না, বাট ঠাকুরনগর যখনই এলো ওখান থেকে ভিড় শুরু হলো, বাপরে বাপ। যাই হোক, চলো এখন যাওয়া যাক শিয়ালদা সাউথ ডিভিশনের দিকে। কিন্তু শিয়ালদা সাউথ ডিভিশনের দিকে চলে এলাম, আর এখন আমাদেরকে ধরতে হবে নামখানা লোকাল 7:14। 7:14 কিন্তু আছে নামখানা লোকাল, তো ওইটা ধরেই যাবো কাকদ্বীপ। আর তোমরা যারা যাবে গঙ্গাসাগর বা বকখালি বা মৌসুমি আইল্যান্ড, তোমাদের কিন্তু এই সাউথ ডিভিশনের দিকেই আসতে হবে। এখান থেকে তোমাদের নামখানা লোকাল ধরতে হবে। যদি তোমরা বকখালি যাও, মৌসুমি যাও কিংবা গঙ্গাসাগর যাও, ওই নামখানা লোকাল ধরে কিন্তু তোমাদেরকে যেতে হবে। তো চলো যাওয়া যাক। আর নামখানা লোকাল, ডায়মন্ড হারবার, ক্যানিং এগুলো কিন্তু সব সাউথের দিকেই দেয়। আগের ভিডিওতেও কিন্তু আমি বলেছি, এই ভিডিওতেও কিন্তু বললাম। তো চলো এখন আমরা প্ল্যাটফর্মের দিকে গিয়ে ওয়েট করি। এখান থেকে একটা দুধ চা নিয়ে নিলাম, 10 টাকা নিল। আর আমাদের ট্রেন যেহেতু এখনও লেট, আমি বাজে 6:40, আমাদের ট্রেন আছে হচ্ছে 7:14। তো চলো ওয়েট করি তারে।
গাইস ফাইনালি দেখতে পাচ্ছি আমাদের ট্রেন কিন্তু প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে 34720 নামখানা লোকাল 7:14 সময় 16 নম্বর প্ল্যাটফর্ম থেকে কিন্তু ছাড়বে এই মাত্রই জাস্ট দিল প্ল্যাটফর্মে ট্রেনে উঠে বললাম আর এই ট্রেনটা কিন্তু মোটামুটি ফাঁকাই আছে এখন সিটও পেয়ে গেছি তো চলো সিটে গিয়ে বসি আর আমাদের ট্রেন ছাড়বে হচ্ছে 7:14 এখন কিন্তু বাজে 7:14 আর আমাদের ট্রেন কিন্তু একদম রাইট টাইমে ছেড়ে দিল শিয়ালদা থেকে For the kind attention of the passengers, please hold your watch words. We leave from here. Please ফাইনালি কিন্তু এইমাত্র জাস্ট কাকদ্বীপ স্টেশনে নামলাম আর দেখতে দেখতে কি রকম লেভেলের ভিড় হয়েছে তো এখন জাস্ট যাব টোটো করে ফেরিঘাট তারপরে আবার লঞ্চে করে কচুবেরিয়া তারপরে ওখান থেকে বাস কিংবা যে কোনো একটা গাড়ি করে যেতে হবে গঙ্গাসাগর তো ভিডিওটা লাস্ট অবধি দেখতে থাকো তাহলে কিন্তু সব কিছু বুঝতে পারবে আর তোমরা কিন্তু এই কাকদ্বীপের ট্রেন ছাড়াও কিন্তু আসতে পারবে বাসে করে কিন্তু এখানে আসতে পারবে এখান থেকে ডাইরেক্ট আবার টোটো করে তারপরে ফেরিঘাটে ওখান থেকে আবার গঙ্গাসাগর তো দেখতে পাচ্ছি ইতিমধ্যে কিন্তু কত মানুষ গঙ্গাসাগর ঘুরতে এসেছিলো তারা কিন্তু আবার বাড়িও চলে যাচ্ছে দেখতেই পাচ্ছ স্টেশনে কীরকম লেভেলের ভিড় আর আমরা যে ট্রেনে এসেছিলাম ওই ট্রেনেও কিন্তু প্রচুর মানুষ ছিল অলরেডি কিন্তু তারা চলে গেছে আর আমি জাস্ট একটু টিফিন করে নিলাম ওর জন্য কিন্তু দেরি হয়ে গেল দেখতে পাচ্ছ আমাদের এই প্ল্যাটফর্মে কিন্তু এখন একটাও লোক নেই তো যাই হোক চলো অটো করে এখন যেতে হবে হচ্ছে ফেরিঘাট প্ল্যাটফর্মের বাইরে কিন্তু এখন চলে এসেছে এখন আমাদের যেটা করতে হবে এখান থেকে হচ্ছে টোটো ধরতে হবে টোটো ধরে যেতে হবে হচ্ছে ফেরিঘাটে তো চলো এখন এখান থেকে টোটো করে যাব হচ্ছে গঙ্গাসাগর এখান থেকে ভাড়া কত ফেরিঘাট পর্যন্ত 20 টাকা তো এখান থেকে ভাড়া হচ্ছে মাত্র 20 টাকা আবার ওখান থেকে লঞ্চে করে তারপর বাস চাস তো ভিডিওটা দেখতে থাকলে লাস্ট অবধি সব কিছু জানতে পারবে তো চলো এখন টোটোতে যেহেতু আমি একাই রয়েছি আর লোকজন হোক তারপরে টোটোটা ছাড়বে তো চলো ততক্ষণ ওয়েট করি ছাড়লো কাকদ্বীপ স্টেশনের থেকে আর কাকদ্বীপ স্টেশনের থেকে কিন্তু ফেরিঘাট অলমোস্ট 5 কিলোমিটার তো চলো এখান থেকে বেশি না 15-20 মিনিট মতো টাইম লাগে যেতে ঘাটে তো চলো তোমার সাথে সোজা হাতে গিয়ে কথা হচ্ছে টোটো থেকে নেবে কিন্তু এখন যাচ্ছে হচ্ছে ফেরিঘাটের দিকে দেখা যাক এখন লঞ্চ কটাই আছে লঞ্চের আবার টাইম থাকে 1 ঘন্টা না 1.5 ঘন্টার অন্তর অন্তর জন্য ছাড়ে তো দেখা যাক পাই কি না দেরি হয় কতক্ষণ যায় না তো চলো যাওয়া যাক গাইজ এখান থেকে কিন্তু টিকিট কেটে নিলাম আপ ডাউন 80 টাকা পড়লো তো চলো লঞ্চ হয়তো এসে গেছে এখনই ছাড়বে এখন দেখতে পাচ্ছ লঞ্চ ঘাটে কিন্তু চলে এসছে এখন আমাদেরকে নদী পার হয়ে যেতে হবে হচ্ছে কচুবেরিয়া ঘাটে তো ওখান থেকে আবার বাসে করে তারপরে গঙ্গাসাগর তো চলো আমাদের লঞ্চও দিয়ে দিয়েছে
দেখতে পাচ্ছ ওই পাশে কিন্তু প্রচুর লঞ্চ যাওয়া আসা করছে। দেখতে পাচ্ছ গঙ্গাসাগর থেকে কত মানুষ কিন্তু এখন ফিরছে। আমাদের লঞ্চটা কিন্তু ভিড় হয়ে গেল, তুমি ছাড়বে চলো। ফাইনালি কিন্তু আমরা দেখতে চলে এলাম কুচুরিয়া ঘাট। বুঝতে পারছো এই হচ্ছে কিন্তু ভাব। আর আমাদের কিন্তু ওই ঘাটের থেকে কচুবেরিয়া ঘাট আসতে সময় লাগলো 20-25 মিনিট মতো। এখান থেকে শুধু ভিড়টা দেখো, দুটো লঞ্চ কিন্তু একসাথে খালি হলো। কচুবেরিয়া ঘাট থেকে রিজার্ভ করে যেতে চাও সেটাও কিনতে পারবে, তাছাড়া কিন্তু অসংখ্য ম্যাজিক কার পেয়ে যাবে, সেটা করেও কিন্তু তোমরা ডাইরেক্ট গঙ্গাসাগর চলে যেতে পারো। তো বাসে করে গেলে যেহেতু পয়সাটা একটু কম পড়বে, ওই জন্য কিন্তু চলে এসেছি বাস স্ট্যান্ডে। তো এখান থেকে এখন বাসে উঠবো সোজা গঙ্গাসাগর, তো চলো যাওয়া যাক। আর জ্যামটা দেখেছো রাস্তায়? ফাইনালি এইমাত্র কিন্তু বাস থেকে নামলাম, তো চলো এখন আমরা যাই। এখানে এত ক্রাউড, এত মানুষের ভিড় বলে বোঝাতে পারবো না। এখানে দেখতে পাচ্ছ পরপর কিন্তু সব সাধুরা বসে আছে, আর সামনে কিছুটা গেলেই কিন্তু কপিল মুনির মন্দির। তো দেখতে পাচ্ছ এই হচ্ছে কিন্তু কপিল মুনির মন্দির। আর এখানে দেখতে পাচ্ছ পরপর সব সাধুরা কিন্তু বসে আছে। আর সাগরটা হয়তো সামনেই পড়বে, আমার ঠিক জানা নেই, ফার্স্ট টাইম এলাম, তো চলো। আর এই হচ্ছে কিন্তু কপিল মুনির মন্দির। এখন কিন্তু ভিড়টা পরিমাণে একটু কমই আছে, কারণ এখন শেষের দিকে মেলা, আর আমি যেহেতু শেষের দিকেই এসেছি। দেখতে পাচ্ছ সব কিন্তু বাঁশ দিয়ে ব্যারিকেড করা আছে ভিড় সামলানোর জন্য, এখন যেহেতু ভিড়টা একটু কমই আছে। আর এই হচ্ছে কিন্তু মন্দির, দেখতে পাচ্ছ কত মানুষ। যাই হোক আমাকে একটু ফ্রিতেই দিয়ে দিল। চলো এখন সাগরের দিকে যাওয়া যাক।
এখানে তারপরে মন্দির হয়েছে মানে আস্তে 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 এখানে এসে এখন আচ্ছা ঘরগুলো ভেঙে যাচ্ছে বিগ্রহটা তুলে আনা আচ্ছা আচ্ছা মানে জলের কারণে হ্যাঁ ভেঙে যাচ্ছে তো ভেঙে হ্যাঁ বুঝলাম আর এটা তো খুব জাগ্রত একটা মন্দির যা ওখানে আমাদের পশ্চিমবঙ্গের সরকার পায় 25% মানে মন্দিরে যেটা রোজগার হয় হ্যাঁ 25% 25% 75% অযোধ্যায় নিয়ে যায় মধ্যপ্রদেশ মধ্যপ্রদেশ আচ্ছা এই ঠাকুরটা হচ্ছে মধ্যপ্রদেশের একজন সাধু ওর নাম হচ্ছে কুকুর সব লেখা আছে তাই তো আচ্ছা সব ঠাকুরের জিনিস মাহাত্ম মনি ঋষি তারা আগে ভগীরথের বংশ এখানে ভস্ম হয়ে গেছিল মনি ঋষির সাথে তখন বংশ উদ্ধার হবে ভগীরথ একা আছে তো আচ্ছা ও দেশ বিদেশে যত দেবতা আছে সবার কাছে যাচ্ছে বললো আমি বলতো উদ্ধার করবার কোথায় ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর বললো কি মহাদেবের কাছে যেতে পারো ওর মস্তকে জটার উপরে মা গঙ্গা মস্তকে বসে তখন মা গঙ্গা বলল আমি এই পাপ মোচন করার জন্যে যত লোক নরলোক পাপ করবে আমার গর্বে চান করে আমার পাপ দিয়ে দিতে দেবে আমি পাপিষ্ট হয়ে থাকবো তাহলে আমার পাপ উদ্ধার হবে কি করে তাই তো তখন মা গঙ্গাকে বলল যাও মা গঙ্গা ভগীরথের বংশরা তো উদ্ধার হবে না সব ওখানে ভস্ম হয়ে রয়েছে ভস্ম দেহটা তো বাঁচাতে হবে হ্যালো হ্যালো চন্দ্রমণিকো তোমার দেহটি উঠলো কালকে আসি কপ্রামুনি মন্দিরে পাখানে বন্ধ ভগীরথ ও চন্দ্রমণিকো আসলে বালেশ্বর এখান থেকে নদী হয়ে যাবে আর এখানে নাকি স্নান করলে নাকি সব পাপ নাকি মুক্ত হয়ে যায় একদম বাস্তব এটা যারা খুবই খুবই খারাপ মানে চরম পাপ করে হ্যাঁ করে ও দুধ দিচ্ছে পাপের মো ছেড়ে উচিত কেন গঙ্গায় থাকতে পারে হ্যাঁ উঁচু হয়েছে যেই ও চান করে উঠতে দেন মস্ত ঘের বসে যাচ্ছে আচ্ছা গঙ্গা ছেড়ে যখন দাঁড়ায় উঠছে আবার যখন অনলাইন কাজ করে তখন থাকে আচ্ছা তখন ভগীরথ এরকম বললো যে যাও বাবা মা আমি বাজি বাজি যাব এই সাগরে এই সাগরটা মা বানিয়েছে যে কুল কিনারা আছে এদিকে কত জাহাজ এমনি সময় যেতে পারবে না কারণ সমুদ্র তো একটা একটা ঘরের মতো ঢেউ আসতেছে তাহলে কি এই লঞ্চের কাছে টিকবে টিকে তাই তো বিহার সে আয়ে হে শ্রী রাম নারায়ণ চৌধুরী আপকে লিয়ে বিমলা দেবী শীতকাল ভোর প্রতীক্ষা কর রহে হ্যাঁ বিহার সে আয়ে হে শ্রী রাম নারায়ণ চৌধুরী
आपके लिए विमला देवी सूचना केंद्र के नीचे प्रतीक्षा कर रहे हैं। आप इस मेला में जहां कहीं भी हो सूचना केंद्र में चले आए हमें अवश्य है। श्री राम नारायण चौधरी आप जहां कहीं भी हो सूचना केंद्र में এই একটা কালো, এই একটা সাদা, এই একটা নীল। কেউ কারোর সাথে মিলবে না, যেই স্থানে সেই স্থানেই থাকবে। আমার গোপাল বলছে মা তোল, আর তোরা বলছি আমার বাবু বক বক কথা বলা মানুষ গোপাল। এই আজকে বলতো মা থাকবি না, আরে ভক্তরা বলতো মা চার পাঁচ গেল, আজ বাবু এই চার বাড়ি চলে যেতাম। ও একবার মানা করলে আমি সেখানে থাকলে আমার অবস্থা সব বুঝাচ্ছি। তুমি কলকাতা থেকে এসছো? হ্যাঁ, কলকাতা বলতে আমার বাড়ি বনগা, কলকাতা হয়ে এসছি। হ্যাঁ, যাদবপুর হয়ে আসছে। যাদবপুর? হ্যাঁ, তোমাদের বাড়ি কোথায়? যাদবপুরে। বিহার সে আয়ে। আর এখানে কতদিন ধরে আছো? আপকে লিয়ে 6 দিন। আচ্ছা, আর মেলাটা কতদিন চলবে? আর প্রতিষ্ঠা কর রহে হ্যায় এবারে লাড্ডু। বিহার সে আয়ে হ্যায় সারদা দেবী। বিহার সে আয়ে হ্যায় সারদা দেবী। আপকে লিয়ে অর্ধেশ কুমার সুতরা কেন্দ্র মে প্রতিষ্ঠা কর রহে হ্যায়। তো গাইস, গতিটা শুধু একবার দেখো, এটা হচ্ছে সিলভার জেট, মাত্র 45 মিনিটে কিন্তু বাবুর ঘাট থেকে গঙ্গা সাগর আসে। এটা সূচনা কেন্দ্র মে চলে আয়, মানে স্পিডটা দেখো শুধু। আর এখানে একটা কথা আছে, সব তীর্থ বারবার কিন্তু গঙ্গা সাগর একবার। চলো এবার কপিল মুনি মন্দিরের দিকে যাওয়া যাক। এখন যেহেতু মন্দিরের ভেতরে ভোগ লাগাচ্ছে, ওই জন্য কিন্তু আধা ঘন্টা পর মন্দিরটা দেখতেই পাচ্ছ কত মানুষ কিন্তু ভিতরে যাওয়ার জন্য ওয়েট করছে। আর দেখতে পাচ্ছ দরজা কিন্তু সব বন্ধ এখন, এটা কিন্তু আধা ঘন্টা পর খুলে দেবে। ভোগ লাগানো শেষ হয়ে গেলে তারপরে কিন্তু দরজা খুলে দেবে। দেখতে পাচ্ছ দরজা কিন্তু খুলে দিয়েছে। তো চলো আমরা ভিতরে যাই। গাইজ, আজকের ভিডিওটা এখানেই রাখলাম। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর যারা চ্যানেলে নতুন আসছে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগ ভিডিও। ততক্ষণ টেক কেয়ার, বাই বাই।